হ্যালো ব্রিয়ান, আজকে তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি আবেদন যোগ্যতা প্রয়োজন, একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কি কি মানদণ্ড রয়েছে, এই সকল তথ্য নিয়ে আলোচনা করব। এর জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু সেকেন্ড টাইম গতবার ছিল, এইবার সেকেন্ড টাইম থাকতেও পারে নাও পারে। তো যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্কুলার যখন প্রকাশিত হবে তখন তোমাদের আমি আপডেটটা জানাই দিব। তো গতবার সেকেন্ড টাইম ছিল, এবার সেকেন্ড টাইমও থাকতে পারে, আর যদি না থাকে তাহলে তোমাদের আমি জানাই দেওয়ার চেষ্টা করব। তো তারপর যেটা নিয়ে আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এবং এটা কত একরের জায়গা জুড়ে অবস্থিত, এটা প্রায় 753 একর জায়গা জুড়ে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা অবস্থিত। অর্থাৎ অনেক বড় একটা কিন্তু ক্যাম্পাস। তারপর যেটা নিয়ে আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল আবাসিক হল কয়টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল আবাসিক হল প্রায় 17টি আবাসিক হল রয়েছে। এর ভিতরে ছেলেদের জন্য 11টি হল রয়েছে আর মেয়েদের জন্য 6টি আবাসিক হল রয়েছে। এখানে মোট আসন সংখ্যা কয়টি, এখানে মোট আসন সংখ্যা প্রায় 4151টি প্লাস আসন সংখ্যা আছে। এখন আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতাটা কি কি, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে তোমার কি কি ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। প্রথম যেটা প্রয়োজন, তোমার যদি তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো বা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এসএসসিতে 3.50 অ্যাটলিস্ট থাকতেই হবে। আর এইচএসসিতে যদি 3.50 থাকে এবং এই দুটো যোগ করে যদি তোমার 8 পয়েন্ট হয়, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তুমি যদি বাণিজ্য বা কমার্স স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে এসএসসিতে যদি 3.50 থাকে এবং এইচএসসিতে ন্যূনতম যদি 3.50 থাকে এবং দুটো যোগ করে যদি তোমার 7.50 হয়, তাহলে সেক্ষেত্রে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আর তুমি যদি মানবিক বা কমার্স স্টুডেন্ট হও, তাহলে সেক্ষেত্রে এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট এবং দুইটা মিলে যদি 7 পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো এখন আমরা জানবো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা হবে সেক্ষেত্রে আসলে কী সিস্টেমে হবে, বা এখানকার মানবন্টনটা কী, বা এখানকার ভর্তি পদ্ধতিটা কী। তো এখানে এমসিকিউতে তোমার 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে তোমার সময় দিবে কিন্তু 1 ঘন্টা। এই 1 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা হবে। এখানে কিন্তু জিপিএ থেকে কিন্তু কোনো ধরনের মার্ক এখানে কাউন্ট করবে না। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট, তোমার রেজাল্ট যাই হোক না কেন এই জিপিএর উপরে কোনো মার্ক এখানে অ্যাড হবে না। এখানে 100 মার্কের যে পরীক্ষা হবে সেই 100 মার্কের ভিতরে যারা বেশি মার্ক পাবে তারাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো যাদের তুলনামূলক রেজাল্ট একটু খারাপ আসবে, তারা যদি প্রাইমারি সিলেকশনে টিকে যাও, তাহলে সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ে ভালো করে পরীক্ষা দিলে, ভর্তি পরীক্ষা ভালো করলে তুমি কিন্তু খুব সহজে চান্সটা পেয়ে যাবা। তারপর যেটা আলোচনা করবো, এখানে প্রতি ইউনিটে 80টি প্রশ্ন থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। যদি তুমি 5টা ভুল উত্তর দাগাও তাহলে তোমাকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো তারপর যেটা নিয়ে আলোচনা করবো, এখানে যে ইউনিটটা আছে এখানে 3টা ইউনিটে মিললে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এবং এখানকার প্রত্যেকটা ইউনিটে, এ ইউনিট বলো, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, প্রত্যেকটা ইউনিটে সকল স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারে। অর্থাৎ এ ইউনিটে সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, আর্টস স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, কমার্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, একইভাবে বি ইউনিটে সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, তোমার আর্টস স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, আবার কমার্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, একইভাবে সি ইউনিটে তোমার সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, আর্টস স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে, কমার্স স্টুডেন্টরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা ইউনিটে কিন্তু সকল শিক্ষার্থী আবেদন করতে পারে। এখন প্রশ্ন হলো এই এ ইউনিটটা মিললে আসলে কার ইউনিট, এটা মিললে মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্ট নিয়ে মিললে কিন্তু এই এ ইউনিটটা গঠিত, এবং এ ইউনিটে মোট আসন সংখ্যা প্রায় 2069টি প্রায় এখানে আসন আছে। তো এখন প্রশ্ন হলো এ ইউনিটে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। বাংলা থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, জিকে বা সাধারণ জ্ঞান থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। এই টোটাল 100 মার্কের প্রশ্ন আসবে, এবং এই 100 মার্কের প্রশ্ন থেকেই তোমাকে যারা সর্বোচ্চ মার্ক পাবে তারা কিন্তু চান্স পাবে। তো এই এই ইউনিটে কিন্তু সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে গেলে এই সবগুলো থেকে উত্তর করতে হবে, আর্টস স্টুডেন্ট তো এই কয়টা থেকে উত্তর করতে হবে, একইভাবে যারা কমার্স স্টুডেন্ট তারা যদি পরীক্ষা দিতে চাও তোমাদের একইভাবে বাংলা থেকে 30 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 30 এবং জিকে থেকে 40। তারপর বি ইউনিটটা মিললে কোন সাবজেক্টগুলো নিয়ে মিললে বি ইউনিটটা গঠিত,
এটি মিলে বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো মিলেই কিন্তু এই বি ইউনিটটা গঠিত, অর্থাৎ বি ইউনিটে কমার্সের সাবজেক্টগুলো এখানে আছে। তো এখন এই বি ইউনিটেও কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, একইভাবে আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, আর কমার্সের স্টুডেন্টরা তো পরীক্ষা অবশ্যই দিবে। তো এখানে সিট সংখ্যা কয়টি আছে? প্রায় 510টি প্লাস সিট আছে। তো যারা তোমরা বাণিজ্য বা কমার্সের স্টুডেন্ট আছো তারা বি ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে উত্তর করবা, বাংলা থেকে 10 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 25, আইসিটি থেকে 15 মার্কের প্রশ্ন আসবে, ব্যবসা সংক্রান্ত থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, হিসাব বিজ্ঞান থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। কিন্তু তোমরা যদি বাণিজ্য বিভাগ বা বি ইউনিটে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো অথবা কমার্সের স্টুডেন্ট আছো তারা যদি পরীক্ষা দিতে চাও, তোমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে বাংলা থেকে 20 মার্কের, ইংলিশ থেকে 30 মার্কের, জিকে বা সাধারণ জ্ঞান থেকে 25 মার্কের, আইসিটি থেকে 25 মার্কের। অর্থাৎ কমার্সের স্টুডেন্ট পরীক্ষার উত্তর করবে এখানে যেগুলো আছে সেগুলো থেকে, আর যারা তোমরা বিজ্ঞানের স্টুডেন্ট আছো অথবা যারা মানবিকের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে তোমরা বাংলা থেকে 20, ইংলিশ থেকে 30, জিকে থেকে 25, আইসিটি থেকে 25। তারপর যে ইউনিট নিয়ে আলোচনা করবো সেটা হলো সি ইউনিট। এই সি ইউনিটটা মেনলি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বা জীববিজ্ঞান অনুষদে যে সাবজেক্টগুলো আছে বা কৃষি অনুষদে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো নিয়ে মেনলি সি ইউনিটটা গঠিত। অর্থাৎ সি ইউনিটে মেনলি সায়েন্সের সাবজেক্টগুলো আছে। এই সি ইউনিটে কিন্তু টোটাল মানে সিট আছে 1570 প্লাস কিন্তু সিট আছে। এই সি ইউনিটেও কিন্তু আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, একইভাবে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, আর সি ইউনিট যেহেতু সায়েন্সের মানে সাবজেক্ট নিয়ে গঠিত তাহলে অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। আর প্রশ্ন হলো সায়েন্সের স্টুডেন্টরা কোন কোন সাবজেক্ট থেকে উত্তর করবে? তো পদার্থ থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, রসায়ন থেকে 25 মার্কের, আইসিটি থেকে 5 মার্কের। তার মানে এই এখানে কিন্তু আইসিটিটা তোমাকে অবশ্যই পড়তে হবে। আর এখানে তিনটা আছে, যেমন তোমার বায়োলজি এবং ম্যাথ থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, বায়োলজি থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। এই তিনটা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে। আর পদার্থ থেকে 25, রসায়ন থেকে 25, আইসিটি থেকে হলো 5। আমি আবার বলতেছি, যারা তোমার সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পদার্থ থেকে 25 মার্কের উত্তর করতে হবে, রসায়ন থেকে 25 মার্কের প্রশ্ন উত্তর করতে হবে, আইসিটি থেকে 5 মার্কের উত্তর করতে হবে। আর এখানে যে তিনটা আছে যে ম্যাথ প্লাস বায়োলজি তুমি দাগাও তাহলে 25 মার্কের প্রশ্ন আসবে, আর শুধুমাত্র তুমি বায়োলজি উত্তর করতে পারো অথবা শুধুমাত্র তুমি ম্যাথ উত্তর করতে পারো, অর্থাৎ এই তিনটা থেকে যে কোনো একটা উত্তর করবা, আর এখান থেকে পদার্থ, রসায়ন, আইসিটি। আর যারা তোমরা সি রুটে যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট আছো অথবা কমার্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে উত্তর করতে হবে, তাদের বাংলা থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 25 মার্কের প্রশ্ন আসবে, জিকে সাধারণ জ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। তাহলে এই হলো মোটামুটি পরীক্ষার মানবন্ধন সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম। এখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তোমাকে যেটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হলো রুটিন মাফিক প্রথম থেকে তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ প্রথম থেকে যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং গুছানো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর জন্য প্রথম থেকে গুছানো একটা প্রস্তুতি নিবা, প্রশ্ন ব্যাংকগুলো বেশি বেশি সলভ করবা এবং চেষ্টা করবা যে বিগত সালে যেই টাইপের প্রশ্নগুলো আসছে সেই টাইপের প্রশ্নগুলোকে ভালো করে বেশি করে মানে ভালো করে পড়াশোনা করে সেটাকে রপ্ত করার চেষ্টা করবা, এবং পাশাপাশি চেষ্টা করবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা। কারণ তুমি যদি রুটিন মাফিক এক্সামগুলো বেশি বেশি দিতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় কীভাবে কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে যেমন ধারণা হবে, একেবারে কম সময়ে কীভাবে ভর্তি পরীক্ষায় উত্তর করতে হয় সেটা সম্পর্কে তোমার কিন্তু ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো এর জন্যই মেনলি কিন্তু আমরা অনলাইন এক্সাম ব্যাচ চালু করছি। আমাদের অনলাইন এক্সাম ব্যাচে মেডিকেলের জন্য অনলাইন এক্সাম ব্যাচ আলাদাভাবে আছে, ভার্সিটির জন্য আলাদাভাবে অনলাইন এক্সাম ব্যাচ আছে, একইভাবে নার্সিংয়ের জন্য অনলাইন এক্সাম ব্যাচ আলাদাভাবে আছে, এবং প্রত্যেকটা কোর্সে ভর্তি ফি মাত্র 500 টাকা। অর্থাৎ 500 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে গেলেই তোমার মেডিকেলের ক্ষেত্রে প্রায় তোমার 85টা প্লাস তোমাকে এক্সাম নেওয়া হবে, ভার্সিটির ক্ষেত্রেও 80টা প্লাস এক্সাম নেওয়া হবে, নার্সিংয়ের ক্ষেত্রে 50টা প্লাস কিন্তু তোমাকে এক্সাম নেওয়া হবে। এবং এই এক্সামগুলো কিন্তু রুটিন মাফিক তুমি দিতে পারবা এবং এই এক্সামগুলোতে এক্সাম ব্যাচে তুমি যে কোনো সময় কিন্তু ভর্তি হতে পারবা। এবং এই এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমাকে 500 টাকা আগে বিকাশের টাকা সেন্ড মানি করতে হবে। তারপর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, টাকা পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে তুমি নক দিবা, নক দিলে কিন্তু তোমাকে কীভাবে তুমি এক্সামগুলো দিবা, কীভাবে এক্সাম বেসে ভর্তি হবে সকল তথ্য তোমাকে জানিয়ে দেওয়া হবে। সেই তথ্যগুলো জেনেই তুমি কিন্তু রুটিন মাফিক এক্সামগুলো দিতে পারবা। তো আশা করি এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তোমার ভর্তি প্রস্তুতিটা সম্পূর্ণ হবে এবং তুমি কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষা ভালো করে তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা।
তো এই হলো মোটামুটি আজকের ভিডিও নিয়ে আলোচনা। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।